দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতেই জানাবো শিরোনাম। ঘূর্ণিঝড় মোখা নিয়ে শঙ্কিত কক্সবাজার উপকূলের মানুষ, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি চলছে পুরো দমে, সাগর থেকে ফিরেছে মাছ ধরার ট্রলারগুলো। ঘূর্ণিঝড় মোখা পরবর্তী সময়কালীন যে সমস্ত উদ্ধার তৎপরতা থেকে শুরু করে সকল কার্যক্রম গ্রহণ করার জন্য সর্বাঙ্গিকভাবে প্রস্তুত রয়েছে। উৎকণ্ঠায় চট্টগ্রামের আকমল আলী ঘাটের প্রায় 200 জেলে পরিবার, ভোলেননি সিত্রাঙ্গের তাণ্ডবের দুঃসহ স্মৃতি। সাগরের মধ্যে যদি আমাদেরকে যদি বন্যা মেরে দেয় আমরা মরে থাকবো, কোথায় যায় আশ্রয় নিব পুরা বাচ্চা টাচ্চা নিয়ে। বন্দরনগরীতে সরকার নির্ধারিত দামে মিলছে না চিনি, বেড়েছে পেঁয়াজের দাম, নাগালের বাইরে সব সবজি। ভেন্ডি নিলাম আধা কেজি 40 টাকা দিয়ে, আছে কিছু নিই নেই, দাম বেশি নিব না। যে চাহিদা বাজার অনুযায়ী সব কিছুর দাম অনেক বাড়তি, কিন্তু যে টাকা ইনকাম করতেছে আমাদের চলতেছে না। শিরোনামগুলো দেখলেন, বিস্তারিত খবরে যাচ্ছি। ঘূর্ণিঝড় মোখা নিয়ে শঙ্কিত কক্সবাজার উপকূলের মানুষ, তবে সম্ভাব্য এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি চলছে পুরো দমে। এরই মধ্যে সাগর থেকে ফিরেছে মাছ ধরার ট্রলারগুলো, সতর্ক অবস্থায় সংশ্লিষ্টরা। টেকনাফ থেকে আরও জানাচ্ছেন মোহসিনুল হাকিম, ছবি তুলেছেন হিমায়তুদ্দিন হিমু। ঘূর্ণিঝড় মোখার খবর পৌঁছেছে উপকূলে, সাগর থেকে ডাঙ্গায় ফিরেছেন জেলেরা। সম্ভাব্য সাইক্লোন থেকে ট্রলারগুলোকে রক্ষা করতে এখন ব্যস্ত সবাই। টেকনাফের শাহপুরীর দ্বীপের পশ্চিমপাড়া, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বাতাস, উত্তাল হচ্ছে সমুদ্র। বসতি এবং মানুষের জীবন, গবাদি পশু পাখি সহ অন্যান্য সব সম্পদ যেগুলো রয়েছে সেগুলো নিরাপদ রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইতিমধ্যে এখানকার মানুষরা জেনে গেছেন সম্ভাব্য যেই সাইক্লোন মোখার কথা, তো সেখান থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাবৎ প্রস্তুতি তারা নিচ্ছেন। এটা সিগনালের কালবৈশাখী, এটা কিন্তু ঝামেলা বেশি। আমাদের বস্তিতে দেখা যাচ্ছে একটু খারাপ দাঁড়ানো দাঁড়ানো একটু গরমের ভাব, এটাই দেখছি আর কি। পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য সাইক্লোনের ঝুঁকিতে পুরো কক্সবাজার উপকূল, তাই প্রস্তুতিতে কোনো কমতি রাখার সুযোগ নেই। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বচনের অধীনস্থ সমস্ত স্টেশন এবং আউটপোস্ট সমূহ এই সমস্ত ঘূর্ণিঝড় মোখা পরবর্তী সময়কালীন যে সমস্ত উদ্ধার তৎপরতা থেকে শুরু করে সকল কার্যক্রম গ্রহণ করার জন্য সর্বাঙ্গিকভাবে প্রস্তুত রয়েছে। এদিকে বেড়েছে লবণ চাষীদের ব্যস্ততা, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই উৎপাদিত লবণ সংরক্ষণের কাজ চলছে পুরো দমে। ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিনস দ্বীপ থেকে অনেকেই ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে এসেছেন। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, শাহপুরীর দ্বীপ, টেকনাফ। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, আবহাওয়ার পরিস্থিতি জানতে চাই, অন্যান্য সার্বিক প্রস্তুতি পরিস্থিতি সেগুলো কেমন দেখছেন শুনতে চাই। সৌমিত্র, ঘণ্টাখানেক আগের যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে এবং এখন কিন্তু স্বাভাবিক একটা আবহাওয়া বিরাজ করছে। আমরা যে তথ্যটুকু জানতে পেরেছি যে এই যে বৃষ্টির একটা প্রকোপ, সেই প্রকোপটি কিন্তু এই ঘূর্ণিঝড় মোখার যে প্রাথমিক স্তর সেই স্তরটি কিন্তু কক্সবাজারে প্রবেশ করলো বলে একটা ধারণা করা হচ্ছে। এবং এখন সমুদ্রে যে জোয়ারটি চলছে সেই জোয়ারের শেষ অংশ অর্থাৎ ভাটা শুরু হতে যাচ্ছে এবং সেই সময়টি তো আমরা কিন্তু দেখছি যে সমুদ্রে যে স্বাভাবিক ঢেউগুলো থাকে তার চেয়েও ঢেউগুলো কিছুটা একটু বড় আকারের। এবং এখনো বলতে হবে যে ঝড়ের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখনো শুরু হয়নি এখানে, যেটি আসলে আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় এবং আন্তর্জাতিক যেই আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলো রয়েছে তাদের বরাত দিয়ে যতটুকু বলা যায় যে আগামীকাল সকাল থেকে অথবা আজকে মধ্যরাত থেকে কিছুটা ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে। এবং প্রস্তুতির কথা যদি বলি, প্রস্তুতি আসলে কক্সবাজার জেলা প্রশাসন প্রাথমিকভাবে যেটি নিশ্চিত করার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে একদম উপকূলবর্তী যে মানুষজন রয়েছেন সেই মানুষজন যাতে একদম নিরাপদ সময়ের মধ্যে সঠিক সময়ে যাতে তারা আশ্রয় কেন্দ্রতে প্রবেশ করতে পারেন সেই জন্য আসলে মাইকিং করা হয়েছে।
গুরুত্ব সহকারে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন সেই ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে এবং উপকূলবর্তী যে জেলেরা মাছ ধরেন তারা যাতে এখন আর কেউ সমুদ্রে প্রবেশ না করেন সেটি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই রেজুখাল সহ ইনানি খাল সহ বেশ কিছু দেখেছি যে তাদের যে নৌকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে খালের ভিতরে প্রবেশ করিয়ে একটি জায়গায় অবস্থান করানো হয়েছে যাতে সকলে নিরাপদে থাকেন। আর পরবর্তী অংশে যেটা বলতে পারি যে অবস্থা যদি আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে যাতে কোনো প্রকার মানবিক বিপর্যয় না ঘটে সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে খাবার, শুকনো খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ওষুধ সহ বেশ কিছু প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং পাশাপাশি বলতে হবে যে রোহিঙ্গাদের ক্ষেত্রে যাতে মানবিক বিপর্যয় না ঘটে সেই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বের সাথে দেখছে কক্সবাজার জেলা প্রশাসন। সৌমিত্র, ধন্যবাদ শান্ত আপনাকে। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তরের 4 নম্বর হুঁশিয়ারি সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট 2 জারি করেছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের সংকেতের ওপর নির্ভর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট জারি করে থাকে। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ অ্যালার্ট 2 জারি করেছে। কর্মকর্তারা জানান, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত বাড়লে পর্যায়ক্রমে জাহাজ চলাচল ও পণ্য খালাস বন্ধ করে দেওয়া হবে, যাতে বন্দর জেটি, চ্যানেল, হ্যান্ডলিং ইকুইপমেন্ট ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। চিত্রাঙ্গের ক্ষত না শুকাতেই আবার ঝুঁকিতে চট্টগ্রামের জেলে পাড়া। এবার ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য আঘাতে সর্বস্ব হারানোর শঙ্কায় সমুদ্র উপকূলের প্রায় 200 পরিবার। দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। গত বছর চিত্রাঙ্গে জেলে পাড়া লণ্ডভণ্ড হওয়ার সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি এখনও। গত বছর ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে ঘর, জাল, চালচুলা সব হারিয়ে অনেকটা নিঃস্ব চট্টগ্রামের আকমল আলীঘাট জেলেপাড়ার নির্মল আলো রানী দম্পতি। ঋণ নিয়ে কদিন আগেই পতেঙ্গা রিং রোডের পাশে বেঁধেছেন নতুন ঘর। এক বছর না পেরুতেই এবার ঘূর্ণিঝড় মোখা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরিবারটির। সম্ভাব্য তাণ্ডব থেকে বাঁচতে চলছে প্রস্তুতি। বন্যা তো ঘরের জিনিস কিছু হয়নি, বন্যা গাছে আছে সাগর বেড়ি বাঁধে অনেক গরগান দিয়েছি রে, আবার হাসখান দিন হন তো গরগান অনেক কম নিল যেন বন্যা তো গায়ের কি ব্যবস্থা করুন কি আমাদের কি জায়গা দিবে না দিতাম। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল এই জেলেপাড়া। সেই ক্ষত না শুকাতেই আবার সর্বস্ব হারানোর শঙ্কায় সমুদ্র উপকূলের এসব মানুষ। না খুঁটি দি রয়েছি, এটি যদি মশুরি ফেলাই দেয় তো কই যাবো। বন্যা বেশি নি সেগুলো ঠিক করতে পারি না, এখন বন্যা আসতেছে। হ্যাঁ, এখন কোথায় যাবো, কোথায় যায় আসছো নিবে গুড়া বাচ্চা টাচ্চা নিয়ে। ক্ষতি যে হয়েছে 2 মাস হয়ে নাই, 3 মাস হয়েছে, 3 মাসের পরে একবারও তো টোন দেয় না সরকারে, দুটো দুটো চিড়ে মুড়ি দিছে, এ খাইয়ে কি ফেড়ে খিদে কমছে। আমাদের মেন সম্পদ হচ্ছে জাল, চন, বোট, এগুলো সব আমাদের সম্পদ, এখন এগুলো রাখে আমরা কোনোখানে যাইতে পারি না। প্রতিনিয়ত ঝড় ঝঞ্ঝার সাথে লড়াই করে বেঁচে থাকা এসব মানুষের দাবি স্থায়ী পুনর্বাসন। সাগরের মধ্যে যদি আমাদেরকে যদি বন্যা মেরে দেয় আমরা মরে থাকবো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এসে দেখবে আমাদেরকে মরা লাশ সবাই। 3 মাসের কথা কই এনো অন্য বাসন দিতে কই আঙ্গর তুলে দিছি, তুলে দিছি যে আরা আসি আবার সাগরের পাড়। বন্যা আসলে আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবে, এভাবে দিন কিভাবে দূরে যাবো, ওই জায়গাটা দেখি আমাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করেছে, এই জায়গাটা আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এই প্রতিজ্ঞাটা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করেছে আর দেয় নাই, ওই কার্ডটা নিয়ে আমরা এখনো বসে আছি। উপকূলীয় এলাকায় বসবাসরতদের রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি মেয়রের। এই দুর্যোগ থেকে এলাকার লোকজনকে রক্ষা করার জন্য যত উপায় আছে সবগুলো আমরা ব্যবস্থা করব। আমরা আমাদের মেডিকেল টিমকে নিয়ে বসছি, মেডিকেল টিমকেও প্রস্তুত রেখেছি, অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছি। জেলেদের সাগরে না যেতে এবং নিরাপদে অবস্থান নিতে 2 দিন ধরে মাইকিং করছে কোস্টগার্ড। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সকমে আলামিন শিকদারের কাছে যাচ্ছি, আকমল আলী ঘাটে রয়েছেন তিনি। আলামিন, 200 জেলে পরিবারে বসবাস, তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কি না, বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে কি না? একজন বলছিলেন, শহীদুল সুমনের প্রতিবেদনে দেখছিলাম যে তাদের যে ওই মাছ ধরার জাল, নৌকা বা এই যন্ত্রপাতি এগুলো ফেলে যাওয়া তাদের জন্য কঠিন, সেগুলো তাদের জীবনের অবলম্বন, ফলে সেগুলোকেও আসলে সরিয়ে নেওয়াটা জরুরি, সেই দিকে কোনো প্রচেষ্টা দেখেছেন?
সুমিত্র, আমরা আসলে আসার পর থেকে যেটি দেখলাম যে তাদের মধ্যে নিরাপদ আশ্রয় অর্থাৎ যেটা আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে বিষয়টি সেটিতে আসলে তারা একেবারে বলতে পারি যে বিমুখ, এবং তাদের সবথেকে বেশি যে জায়গাটিতে আপত্তি সেটি হচ্ছে যে তাদের যে মূল্যবান সম্পদ রয়েছে যেটি জাল, যে জাল দিয়ে আসলে সাগরের বুকে দাপিয়ে বেরিয়ে তারা জীবিকা নির্বাহ করে, সেই জালগুলো ফেলে তারা কোনোভাবে যাবে না। তাই আমরা দেখছি যে দুপুরের পর থেকেই জেলেরা তাদের যে জালগুলো নদীর বা সাগরে যে বোটগুলো ছিল সেই বোটগুলো থেকে গুটিয়ে আমরা দেখছি যে বেরি বাঁধের উপরে যে নিরাপদ আশ্রয় রয়েছে সেখানে একে একে নিয়ে জমা করছে। তবে ঘরের যে আসবাবপত্র পাশাপাশি তাদের যে ধরনের মূল্যবান জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু এখনো সরিয়ে নিয়ে দেখছি না। তবে এখানকার যারা জেলেরা রয়েছে তারা সবাই কিন্তু প্রথমে যে জিনিসটির দিকে যে জিনিসটি আসলে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে চাচ্ছেন মানে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন সেটি হচ্ছে জাল। সে জালই আমরা দেখছি, পাশাপাশি দেখছি যে বোটগুলোকে একেবারে খাল ধরে ভেতরে যতটুকু আনা যায় সেই জায়গাটিতে এনে তারা আসলে গাছের সাথে বেঁধে রাখছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তবে তাদের একটি দাবি হচ্ছে যে এই সাগর থেকে তাদের বোটগুলো পুরোপুরি নিরাপদে আনার জন্য একটি খাল প্রয়োজন, সেই খালটি নেই তাই তারা বোটের নিরাপত্তাটি তারা নিশ্চিত করতে পারছে না। তবে তাদের যে জায়গাটি সেটি আসলে হচ্ছে যে তারা জালগুলো নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছে। তবে এই ধরনের ঘূর্ণিঝড়ে তাদের অনেক পরিচিতি তাদের সাথে এটা আসলে, তবে এখন অনেকেই আসলে এই ঘূর্ণিঝড়ের শক্তি কতটুকু যেটি আসছে মোখা সেটি কতটা শক্তিশালীভাবে আঘাত হানতে পারে সে সম্পর্কেও তারা অনেকেই কিন্তু জানেন না। সৌমিত্র জানেন না বলছেন, অন্যদিকে দেখলাম যে রেড ক্রিসেন্টের সদস্যরা সম্ভবত স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন আপনার পাশ দিয়ে হেঁটে গেলেন, ফলে তাদের দিকে হয়তো প্রচেষ্টা থাকবে। যাই হোক, নিরাপদে থাকুক সব, আপনাকে ধন্যবাদ আলামিন যুক্ত হওয়ার জন্য। চিনি নিয়ে ব্যবসায়ীদের ছিনিমিনি যেন বন্ধই হচ্ছে না, সরকার নির্ধারিত দাম মানছেন না মিলাররা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতেও নতুন করে 8 থেকে 10 টাকা বাড়তি, আমদানি কমের অজুহাতে আদার দাম লাগামহীন, সব সবজিও নাগালের বাইরে। ঈদের আগেও 1 কেজি পেঁয়াজ বেচা কেনা হয়েছে 35 টাকায়, গত সপ্তাহে ছিল 55 থেকে 60 টাকায়, এখন নতুন করে কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। চিনি নিয়ে ব্যবসায়ীদের ছিনিমিনি চলছেই, সরকার দাম ঠিক করে দিলেও কে শুনে কার কথা। খুচরা দোকানিরাই ডিলার থেকে খোলা চিনি কিনছেন 128 টাকা দরে, এছাড়া বেড়েছে সব ধরনের মশলার দামও। চিনি তারা ইনপুট করতেছে ঠিক আছে, বাট তারা ইনপুট করে জিনিসটা গুদামে রেখে দিচ্ছে আর ছাড়তেছে কেউ বলবো বাইরে কমছে, কিন্তু আমাদের দেশে কমতেছে, আমাদের দেশে উল্টো বাড়ে দিয়েছে কোম্পানিরা, প্রত্যেক 1 লিটারে 12 টাকা করে বাড়াচ্ছে, এটা কেন হবে? তারা কে চলে কে দিয়ে সেরা সরিয়ে চলিয়ে তো লাভ কি আর, ইয়ে করে এত পরিশ্রম করিও তো আমার সংসার 2-3 দিনের সংসার ওকে চালাইতে পারি না, রিক্সা চালাইয়ে তো লিস্ট করে দেয়, কিন্তু দিলে কিন্তু আমি তো পরিমাণ নিতে পারি না দাম বেশি। নিম্নবিত্ত আর হতদরিদ্রের অবস্থা চিড়ে চ্যাপ্টা, তারা বলছেন আগে যে টাকায় বাজার করলে 1 মাস যেত এখন তাতে 15 দিনও যায় না। 500 টাকার নোট একটা লই বাজারে যাইব, বউ বলে দেবে কি মাছ আন বা নুন আন বা তেল আন বা পেঁয়াজ আন বা আদা আন বা রসুন আন বা, এই যখন মাছ বাজারে যায় 500 টাকার 3 বাগের 2 বাগ চলে যায়। মানুষের ভিতরে এখন মৃদু একটা অভাব চলতেছে, যে চাহিদা বাজার অনুযায়ী সব কিছুর দাম অনেক বাড়তি, কিন্তু যে টাকা ইনকাম করতেছে আমাদের চলতেছে না, অনেকে না খাই মরবে আর কি, যাদের কাছে পয়সা থাকবে না আয় রোজগার থাকবে না আরও না খাই মরবে। দৈনন্দিন ব্যবহৃত নিত্যপণ্যের জিনিসের দামও অস্বাভাবিক, কাপড় ধোয়ার সাবান আর ডিটারজেন্টের দামও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। একটা সাবান ছিল 40 টাকা, ওই সাবান এখন 60 টাকা, তারপরে একটা শ্যাম্পুর মধ্যে 100 টাকা 150 টাকা বাড়তি, সীমা ছাড়া বাড়ছে, যেটার মানে বাজারে প্রকাশ করার মতো না। এই ওয়াশিং পাউডার নিছি 5 টাকা, আগে যেটা 50 টাকা 55 টাকা এখন 85 টাকা নিতেছি, দাম তো দাম যা বাড়া বাড়ছে তা কেনার মতো না, গরিবের জন্য বাজারের মূল্য যা কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই। সবজির বাজার একেবারে নাগালের বাইরে, সবজির সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দামের এমন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ ক্রেতা। বেনি নিলাম আধা কেজি 40 টাকা দিয়ে, আসে কিছু নিই নেই, দাম বেশি নিব না, যা টাকা নিয়ে আসি তা দিয়ে অর্ধেক বাজারে নেওয়া যাবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগর যুবদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। চকবাজার থানা যুবদলের উদ্যোগে বের করা বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ গ্রেফতার নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করে। এ সময় নগর যুবদল নেতা ইকবাল হোসেন, ইমদাদুল হক বাদশাহ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। হাটহাজারিতে অনুষ্ঠিত হয়েছে চিকনদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ। আমানবাজারে অনুষ্ঠিত এই সমাবেশে দলের নেতারা বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন নির্মাণ সহ চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প হচ্ছে, উন্নয়নের এই চিত্র তুলে ধরতে হবে। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডে শুরু হয়েছে সড়কের সংস্কার কাজ। বাকুলিয়ায় ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম। জলাবদ্ধতা থেকে রক্ষায় সড়ক 3-4 ফুট উঁচু হবে বলে জানান তিনি। এছাড়া নালা এবং খালে ময়লা আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় সোসাইটির সভাপতি, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর সহ অনেকে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস। এ উপলক্ষে সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে চট্টগ্রাম জেলার একটি সেন্ট নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা চিকিৎসা সেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। নগরীর আন্দরকিল্লায় জেমসন রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, রেড ক্রিসেন্টের আসলাম খান এবং নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঔষধ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের 12 নং সরাইপাড়া ওয়ার্ডের প্রান্তিক জনপদের অসহায় ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন করোনাকালীন সময়ে চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। তীব্র গরমে নাকাল অসহায় মানুষদের পাশে বিদ্যমানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ফ্রি ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন সবুরা হক ফাউন্ডেশনের সভাপতি আমিনুল হক সহ অন্যান্যরা। মেরামতের 3 দিনের মাথায় আবারও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং সেতুর পাটাতন ভেঙে পড়েছে, ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকালে সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা ইট বোঝাই একটি ট্রাক সেতুতে ওঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে গেল 8 মে পাথর বোঝাই একটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়লে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক বিভাগের 2 দিনের চেষ্টায় সেতু মেরামত করা হয়। সেই সাথে ব্রিজের সামনে 10 টনের অধিক ভারী যান চলাচলের ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো হয়। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।